অনেক সময় দেখা যায় প্যারাসিটামল সাপোজিটরি দেওয়ার পরও জ্বর কমে না, এমনকি সারা শরীর স্পঞ্জিং করার পরও জ্বর কমছে না। কিন্তু বাচ্চাদের তো জ্বর কমাতেই হবে, তা না হলে খিচুনি হবার ভয় আছে, যেটাকে ফেব্রাইল কনভালশন বলা হয়। এ কারণেই বাচ্চাদের জ্বর হলে তা যে কোনো উপায়ে নামাতেই হবে। কিন্তু প্যারাসিটামল সাপোজিটরি কিংবা সারাশরীর স্পঞ্জিং করার পরও যদি না কমে, সেক্ষেত্রে আপনি কি করবেন? বাচ্চাদের চারটি জায়গা কখনো গরম হতে দেওয়া যাবে না। এই চারটি জায়গা হচ্ছে কপাল, গলা, দুই বগল এবং দুই রানের কুচকি বা দুই রানের চিপায়। এই চারটি জায়গা যদি আপনি ঠান্ডা করতে পারেন, তাহলে বাচ্চাদের গায়ের জ্বর নেমে যাবে। সেজন্য এই চারটি জায়গায় ভেজা কাপড় চিপে নিয়ে এক মিনিট করে রেখে দিতে হবে। তারপর আবার এক মিনিটের বিরতি এবং আবার এক মিনিট করে চেপে ধরে রাখবেন। সেই সাথে সারা শরীর স্পঞ্জিং তো চলবেই। এরকম করলে দেখবেন ইনশাল্লাহ জ্বর অবশ্যই নেমে আসবে। আর একটা জিনিস মনে রাখবেন, যখনই স্পঞ্জিং করবেন তখন অবশ্যই ঠান্ডা পানি ব্যবহার করবেন না। স্পঞ্জিং করার জন্য সবচেয়ে ভালো পানি হচ্ছে হালকা কুসুম গরম পানি। সবসময় মনে রাখবেন, যখনই স্পঞ্জিং করবেন বা কুচকিতে বা বগলে যখন কাপড় দিয়ে স্পঞ্জিং করবেন, অবশ্যই হালকা কুসুম গরম পানি ব্যবহার করবেন। দর্শক, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন।